আসসালামু আলাইকুম, সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমরা ইতালির রেজ্জো ইমিলিয়া শহর থেকে ঈদগার মাঠে নামাজ পড়ার জন্য চলে আসছি। তো আমাদের শহরে আজকে ঈদের জামাত সকাল 8:30 অনুষ্ঠিত হওয়ার কথা। যাই হোক, সাথে ফারিস্তা, আমাদের আরাফা, মোরসালিন আর রিশান চলে আসছে। তাদেরকে আপ্যায়ন করা হচ্ছে মিষ্টি জাতীয়, বিস্কেট, পানি, পায়েস, বিভিন্ন রকমের খাবার দিয়ে। আসলে এই জিনিসটা অনেক সুন্দর যে মেহমান আসলে তাদেরকে যে আপ্যায়ন করতে হয়। এখানে ঈদের সময় এমন আয়োজন করা হয়, বাচ্চাদের জন্য চকলেট, খেলনা, বিভিন্ন রকমের আইটেম থাকে। যাই হোক, আমরা প্রায় 8:00 দিকে ঈদগাহ মাঠে চলে আসছি। নামাজ শুরু হওয়ার কথা 8:30। এখন পর্যন্ত তেমন মানুষ হয় নাই, দেখতেছেন যে মাঠে নামাজ আদায় করার জন্য ব্যবস্থা করা হয়েছে। মাঠে প্রচুর ঘাস, আর ঘাস কাটানো হয়েছে হয়তো 2-3 দিন আগে। সেই ঘাসের যেই খড় বা কুটা, এগুলো শুকায়া পড়ে আছে। সবাই চিন্তা করতেছে আসলে নামাজটা কিভাবে পড়বে। অনেকের সাথে হয়তো যায় নামাজ বা কাপড় কিছুই নিয়ে আসে নাই যে বিছায়া নামাজ পড়বে। সবাই আসলে এটা নিয়ে খুবই অস্বস্তিকর বোধ করতেছে যে কিভাবে এখানে নামাজ পড়া হবে। যারা আসলে এটার ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তাদের গাফলতি। এখানে হয়তো প্লাস্টিক বা কিছুর একটা ব্যবস্থা করা উচিত ছিল, যাই হোক তারা এগুলো করে নাই। এতে অনেকেরই সমস্যা হয়েছে নামাজ আদায় করতে, কারণ খালি মাঠ, তার ভিতর শুকনা কুটা ঘাস, এগুলোর ভিতর হয়তো সেজদা দেওয়াটা অনেক কঠিন। আরেকটা জিনিস হলো, আজকে রবিবার, সাপ্তাহিক ছুটি। এমনিতে যারা কাজ টাজ করে তাদেরকে, তাদের আজকে ছুটির দিন ছিল। অনেক লোক হওয়ার সম্ভাবনা বেশি, দেখতেছেন লোক আস্তে আস্তে দলবদ্ধভাবে মাঠে প্রবেশ করতেছে নামাজ আদায় করার জন্য। সকালে প্রচুর গরম ছিল, অনেক রোদ। যাই হোক, আমাদের এখানে ঈদের নামাজ পড়তে আসছে মহিলাও সাথে আছে, পুরুষ আছে, তবে তাদের জায়গা ভিন্ন। ওই যে দেখতেছেন পেছনে ওই জায়গাগুলো হলো মহিলাদের জন্য বরাদ্দ, আর সামনে পুরুষদের জন্য। তো পুরুষদের এখানে মহিলারা আসে না, আর মহিলাদের ওইখানে পুরুষরা যায় না। এইসব দেশে মহিলা পুরুষ একসাথেই নামাজ আদায় করে, এবং কি জুম্মার নামাজও মহিলারা পড়তে যায়। দেখতেছেন আমাদের আরাফাও নামাজ পড়তে আসছে আমাদের সাথে, সাথে রিশান ছিল, মোরসালিন। এবার মাহিন মাহাদি ঈদ করার জন্য বাংলাদেশ চলে গেছে, তাদেরকে আমরা অনেক মিস করতেছিলাম। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবাই মাঠে প্রবেশ করতেছে, অনেকে ধারায় আছে, কারণ অনেকের সাথে কিছু আনে নাই, কোথায় বসবে, কীভাবে নামাজ পড়বে চিন্তা করতেছে। আবার যারা জায়নামাজ আনছে বা কাপড় আনছে, তারা আবার অনেকে শেয়ার করতেছে সাথে অন্য কেউ, অন্য কারো সাথে। মাশাআল্লাহ, আজকে ঈদগার মাঠে প্রচুর পরিমাণ লোক হয়েছে, আস্তে আস্তে অনেক লোক আসতেছে, হুজুরে খুতবা দিতেছে, ঈদের নামাজের আলোচনা করতেছে, কুরবানির আলোচনা করতেছে, আবার কেউ কোলাকুলি করতেছে। তবে এই দেশে আফ্রিকান মানুষ বেশি। আফ্রিকান বলতে শুধু যে কালো ওরা যে আফ্রিকান তা না,
যেমন আরবি, আরব, আরবের যে লোকগুলা মরক্কো, তুনিজিয়া, মিশর, এসব দেশের লোক এদেশে বেশি, এবং আফ্রিকান বিভিন্ন দেশের লোক প্রচুর পরিমাণ। বাংলাদেশি লোক আমাদের এই শহরে আছে মোটামুটি ভালোই, তবে তত বেশি না। তারপর আলহামদুলিল্লাহ আমাদের এখানে মোটামুটি ভালোই মুসলমান আছে। আবার আজকে রবিবার, সাপ্তাহিক ছুটি, এই জন্য আরও মানুষ বেশি আসছে। দেখতেছেন অনেকে দাঁড়ায় আছে, অনেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, কেউ ছবি তুলতেছে, কেউ ভিডিও করতেছে, কারণ ঈদের নামাজ একসাথে এত মানুষ সবসময় হয় না। আর এবারে যে নামাজটার ব্যবস্থা করা হয়েছে, তিনটা মসজিদ একসাথে মিলে একটি মাঠে ঈদের নামাজের আয়োজন করা হয়েছে। এটা হলো রেজিও মিলিয়ার পেয়াতালি, যে স্টেডিয়াম আছে স্টেডিয়ামের সাথে আর কি নামাজের ব্যবস্থা হয়েছিল, নামাজের ব্যবস্থা করা হয়েছে। দেখতেছেন কারণ এবার লোকজন লোক বেশি হবে, এই জন্য বড় মাঠ দরকার। এই মাঠে এবার নামাজের আয়োজন করা হয়েছে। এই মাঠে এর আগেরবারও আমরা নামাজ পড়ছিলাম একবার, যাই হোক এবারও ওইবারও নামাজ পড়তে অনেক কষ্ট হয়েছে। আইসা সবাই দেখছে ঘাস, হ্যাঁ অনেক বড় বড় ঘাস, এই ঘাসের উপর কিছুই তারা বিছাই দেয় নাই, মানুষ অনেক কষ্ট করছে। তারপরে আবার অন্য জায়গাতে নামাজের আয়োজন করছিল, সেখানে এটা সুন্দর ছিল, এটা একটা গার্ডেন, তবে ওইখানে ওইখানে ওই জায়গাটা ভালো ছিল, পরিষ্কার ছিল, তবে এই জায়গাটা প্রচুর পরিমাণ ঘাস হয়ে থাকে, এই জন্য নামাজ পড়তে কষ্ট হয়। যাই হোক এটা নিয়ে সবারই মনে খুবই একটু মন খারাপ, কারণ সবাই সুন্দর পোশাক পরে আসছে নামাজ পড়ার জন্য, এখন ঘাসের ভিতরে বসে থাকতে হবে, তাও শুকনা ঘাস, মানে খুবই অস্বাস্থ্যকর, ধুলাবালি এমন একটা অবস্থা। যাই হোক আস্তে আস্তে রোদের তাপ বাড়তেছে আর নামাজের সময় ঘনিয়ে আসছে। দেখতেছেন সবাই অপেক্ষা করতেছে, মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে, অনেক লোক। তো সবাই অপেক্ষায় আছে কখন নামাজ শুরু হবে, কারণ অলরেডি 8:30 বেশি বাজে, লোক তো আসতেছে। মোটামুটি মাঠ অনেকটাই ভরে গেছে, দেখতেছেন হয়তো কিছুক্ষণের ভিতরে নামাজ শুরু হবে। সবাই দাঁড়ায় আছে, কেউ বসে আছে, কারণ প্রচুর গরম, এই জন্য অনেকে গাছের নিচে বসে আছে বা দাঁড়ায় আছে সেওয়ার জন্য। আবার কেউ হয়তো যায় নামাজ আনে নাই, বসার মতো জায়গা পাইতেছেন, এই জন্য অনেকে দাঁড়ায় আছে। একসাথে অনেক মানুষ এবার আমরা ঈদের নামাজ আদায় করলাম, এখনই সম্ভবত নামাজ শুরু হয়ে যাবে। দেখতেছেন সবাই দাঁড়ায় গেল, হ্যাঁ এখনই নামাজ শুরু হবে, ঈদুল আজহার নামাজ পড়ার জন্য সবাই দাঁড়ায় আছে। আমরা এখন নামাজ পড়ব ঈদুল আজহার। যাই হোক আলহামদুলিল্লাহ এখন নামাজ শুরু হয়ে গেছে, আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিতেছি। দেখতেছেন সবাই কাতার সোজা করতেছে নামাজ পড়ার জন্য, আলহামদুলিল্লাহ অনেক লোক হয়েছে আজকের ঈদের জামাতে। আমাদের রেজিও মিলিয়া পেয়াতালি স্টেডিয়ামের সাথেই
নামাজের আয়োজন করা হয়েছিল। আমরা এখন ঈদের নামাজ পড়ব। শেষ ঈদুল আজহার নামাজ পড়া শেষে সবাই এখন বাসায় যাওয়ার জন্য ছুটাছুটি করতেছে। দেখতেছেন সবাই অনেক খুশি, ঈদ মানি খুশি, ঈদ মানি আনন্দ। যাই হোক, সুন্দরভাবেই সবাই ঈদের নামাজটা আদায় করলাম। এবার আবহাওয়া খুবই ভালো ছিল, আকাশ পরিষ্কার ছিল এবং রৌদ্রও ছিল, কোনো সমস্যা হয় নাই আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে আমরা ঈদের নামাজ আদায় করলাম। এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য গাড়ির খোঁজ করতেছি। গাড়ি একটু দূরে পার্কিং করা ছিল, এখন আমরা গাড়িতে যাব। প্রচুর লোক হওয়ার কারণে এবার গাড়ির সংখ্যা বেশি, জানি না গাড়ি দিয়ে বাসায় যেতে কতক্ষণ সময় লাগতে পারে। ২০২৪-এর রোজার ঈদ আর কুরবানির ঈদের নামাজ সুন্দরভাবেই শেষ করলাম। আল্লাহ যদি বাঁচা রাখে তবে হয়তো সামনে আবার ২০২৫-এর রোজার ঈদের নামাজ আবার কুরবানির ঈদের নামাজ পড়া হবে। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আবারও সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।